আয় ললিতায় আয় বিশখায় তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আয় তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আরে আয় ললিতে আয় আয় বিশখায় আয় ললিতে আয় আয় বিশখায় তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আয় তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আয় রে তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আয় তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আয় ওরে তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আয় তোরা কে বাজারে যাবি ছুটে ছুটে আয় এই তো সকলে এসে গিয়েছে তাহলে আমরা বাজারে যাব কিন্তু এখন দধি দুগ্ধ নিয়ে আসছে না হ্যাঁ সাজগুজ তো করিয়েছি আচ্ছা আচ্ছা ও মা গো ও দিদি গো ও মা গো বলো তো সাজো কার জন্য বলো তো আলু এখন এবারে চলু সাজো কার জন্য কার জন্য ওই আসামি চত্বরে পরের জন্য আচ্ছা বেশ ভালো ভালো তো মানে ওই স্বামীর জন্য সাজো খুব ভালো কথা আচ্ছা সাজো কখন কোথাও গেলে সাজি কখন মেলায় যাবো যখন আগো কি কয় মেলায় যাবো সেজিয়া আগো মেলায় সেজা যাবো কিরকম মাথা হালকা করিয়া সাজতে হয় সন্ধ্যের আগে আচ্ছা সাজতে গেলে কি কি করতে হয় মা বলুন সাজতে গেলে তোমরা কি করো মাথাটা হিজড়াও সন্ধ্যের আগে আর কি করো সিঁদুর পরো আচ্ছা ওই সিঁদুরের জন্মটা কোথায় সে কি গো বৃন্দাবনে সবাই সতী সবাই সতী নারী কিন্তু সতীর কর্মটাই জানে না ওই সিঁদুরের জন্ম হলো মহাদেবের বাম অঙ্গ থেকে সতী হতে গেলে অনেকগুলো নিয়ম মানতে হয় না হলে অকালেই স্বামী কেন মরে ওই সিঁদুর পরবে যখন আচ্ছা কি বলে অঙ্কন কর সীতানা এই মন্ত্রটা পাঠ করবেন ওই সিঁদুর পরার পর ওই যে ঠাকুর দেখতে যান তো কিরকম মাথাটা হালকা করে নিয়ে যাও সেজিয়া বুঝে হালকা করে যেও না হালকা করে গেলে কি হবে হালকা করে যেও না গো হালকা হয়ে যাবে অকালেতে স্বামী তোমার চলে ও যে যাবে আলকা রেখো না গো দাদো আলকা যাবে তুমি আলকা করে রেখো না গো আলকা হয়ে যাবে অকালেতে মা গো তোমার স্বামী চলে যাবে কেন বললাম এই সাজগুজ করার পর প্রত্যেক মায়েদের কি করতে হয় এতটা মাথায় ঘুমটা দিয়ে রাখতে হয় দেখবেন একজন মাকে পরীক্ষা করে দেখবেন সাজগুজ করে
মেলাতে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর ঠিক বাড়িতে আসার পর দেখবেন ওনার মুখটা আর সিধে দেখতে বলবেন, ওনার মুখের চেহারাটা কেমন থাকে দেখবেন, কালো কুচ্ছিত হয়ে যায়। কেন না? পর পুরুষের দৃষ্টি পড়ে যায়, তাই না? ওই সাজগুজ করার পর এতটা ঘুমটা দিয়ে রাখতে হয়, তাহলে দেখবেন কোনোদিন স্বামীর আয়ু ক্ষয় হবে না, স্বামীর পরমায়ু আরো বাড়বে। তাই পদকর্তা কি বললেন, সিঁদুর পরার পর এতটা ঘুমটা দিয়ে রাখতে হয়, ওই সাজগুজটা একমাত্র বাবা ঠাকুর ছাড়া অন্য জনের দেখা চলে না। তাই বাগু সতী হতে গেলে অনেক কিছু করতে হয়, চুল কাটবেন না, এ পাশে চুল কাটবে আর সে পাশের স্বামীর আয়ু কাটবে। বিয়ে হওয়া মেয়েদের কোনোদিন টিক পরতে নেই, কেন না? টিক পরবে আর ও পাশে টিকিট কাটবে। সিঁথির সিঁদুর হাতের শাখা, এটাই হলো স্বামীর মঙ্গলের জন্য। এটাকে যে মানে না, যে করে না, দেখবেন তার স্বামী কোনোদিন বেশি দিন বাঁচে না। পরীক্ষা করে নেবেন, সন্ধ্যা সকাল স্বামীর চরণে প্রণাম জানাবে, স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামী পবিত্র মন, স্বর্গ বলে যদি জানি স্বামীর শ্রীচরণ, স্বামীর চরণ ছাড়া অন্য কোন ভজন না করলেও চলবে। স্বামী সেবা করে ভগবানের প্রাকৃতিক লীলা দর্শন করেছিল সেই উমা দেবী, উমা বামা দুমন, কিন্তু স্বামীর সেবার দ্বারায় ভগবানের মন্দিরে আগুন লেগে গিয়েছিল, সে কিন্তু স্বামী সেবার দ্বারায় উঠতে পারছিল। তাই না, সিঁদুর পরবেন আর একটু মাথায় কাপড় দিয়ে রাখবেন, এটাই হলো স্বামীর কল্যাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে চলো এবার আমরা বাজারে যাই, বাজারে যাবার জন্য তৈরি হয়ে নিয়েছি। ওগো রাই ধনে চলেছে মথুরার বাজারে শ্যামের মন ভুলাতে, রাই ধনে চলেছে মথুরার বাজারে শ্যামের মন ভুলাতে, আজ রাই ধনে চলেছে মথুরার বাজারে শ্যামের মন ভুলাতে, রাই ধনে চলেছে মথুরার বাজারে শ্যামের মন ভুলাতে, আজ পাশরামাতে চলে ধীরে ধীরে, পাশরামাতে চলে ধীরে ধীরে, পাশরামাতে চলে ধীরে ধীরে, পাশরামাতে চলে ধীরে ধীরে, আর অস্ত সখী যায় তারা মথুরার বাজারে শ্যামের মন ভুলাতে, রাই ধরে চলেছে মথুরার বাজারে বাজারে শ্যামের মন ভোলাতে, রাই চলেছে মথুরার বাজারে শ্যামের মন ভোলাতে। আরে কি দেখিনি, যমুনার জল উত্তাল তরঙ্গে বয়ে চলেছে, কোমরের চাকের মতো ঘুরছে, মনে হচ্ছে আজকে কোনো বিপদ হতে পারে না। ধর দেখেছো, দেখেছো এই নদী আমরা কেমন করে পার হবো বলো, দেখতে পাচ্ছ নদীতে কেমন জল উত্তলঙ্গ ভাবে বাইছে, আমরা কেমন করে যাবো? আজ তিথিটা কি বলতো, আজ হলো মিলন তিথি, তাই এই তিথি সেই রাত, মানুষটা কত বদলে গেছে রাধে, নিশ্চয়ই আজকে তার সঙ্গে আমাদের দেখা হবে, তাই না? তুই জানিস না রাধে, তুই
এক কাজ কর, নদী যখন রয়েছে নিশ্চয়ই নাবিক রয়েছে, একবার ডেকে দেখ তো। ডেকে দেখবো? আমার যা ভয় করছে গো, নদী তো রয়েছে নাবিক রয়েছে বলছো, কিন্তু আমার ভীষণ ভয় করছে এই জলে আমরা কেমন। আলো লাবা 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 লাবা, কত ক্ষতি মাথায় করিয়া রাখবি। ও মা গো, ঘরে যত হচ্ছে পচা পচি যা ছিল সাউরি সব বেঁধিয়া দেখছে, কেন জানো? পরে চিত নিজে জিয়ালো বলতো কি এক পালে যা মা তুই ঘরে তোর সটকা লেগে যাবে, পরে জি ওই জন্য বেশি করে চাপি দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, ডাক মাটা তোর দুঃখ আমি বুঝি রে। তুমি ছাড়া কেউ আমার দুঃখ বোঝে না, তাই কি বলছি জানো বড়াই মা, আমার ভীষণ ভয় করছে আমি যেতে পারবো না গো, তুমি দেখো না হলে আমি কিন্তু যেতে পারবো না, তাই কি বলছি জানো। এমনে যাব নদীর ঘাটে সাঁতার জানি না, ও বড়াই মা তুমি মোটে যেতে বলো না, সাঁতার জানি না বড়াই মা গো আমায় তুমি নামতে বলো না, এমনে যাব নদীর ঘাটে সাঁতার জানি না, ও বড়াই মা তুমি মরে যেতে বলো না। ওই নদীতে কুমির আছে পাড়ার লোকে কয়, আচ্ছা ওই জলেতে নামতে আমার প্রাণে লাগে ভয়, সাঁতার জানি না ও বড়াই মা তুমি মোরে নামতে বলো না, যাব নদীর ঘাটে সাঁতার জানি না, আচ্ছা ও বড়াই মা তুমি মোরে যেতে বলো না, আমি কেমনে যাব নদীর জলে সাঁতার জানি না ও বড়াই মা তুমি মোরে যেতে বলো না, আমি কেমনে যাব নদীর জলে সাঁতার জানি না ও বড়াই মা তুমি মোরে যেতে বলো না, আমি কেমনে যাব নদীর জলে সাঁতার জানি না ও বড়াই মা তুমি মোরে যেতে বলো না। ঠিক আছে, আমি না হয় পুরা কণ্ঠা একবার ডাকি, মোর কথা শুনিয়া যদি আসে আসবে আসবে, আমি নতুন এসেছি না আমাকে চেনে না। বাড়িতে যাইব মোরা বলি যে তোমারে, ও বাড়িতে যাইব মোরা, ও বাড়িতে যাইব মোরা বলি যে তোমারে, 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 ওরে ও মাজি যাইব মোরা বলি যে তোমারে, ও পারিতে যাইব মোরা বলি যে তোমারে, শাশুড়ি ননদিও যে আছে মোদের ঘরে, 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 দেরি হলে পরে মোদের গঞ্জনা যে মারে, 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 ও পারিতে যাইব মোরা বলি যে তোমারে, ও পারিতে যাইব মোরা বলি যে তোমারে, ও রে ও মাজি।
জয় রাধে, জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জানিস রাধে? শোনো, আমি যে এসেছি, আমার আমার সখা আসবে তো? আসবে রে, আসবে। ওনাকে না ভক্তি সহকারে না ডাকলে কোনোদিন দেখা দেয় না, তাই না? তাই সকলে মিলে একবার ভক্তি করে ডেকে নি, নিশ্চয়ই আসবে, তাই না? কিগো একটু বাড়ান। ও গো গোপী জন মন চল ধারিলা, রাখো বিনতি রাঙা পাই রাঙা পাই, রাখো বিনতি রাঙা পাই গো গোপী জন মন চল গিরি ধারিলা, রাখো বিনতি রাঙা পাই গোপী জন মন চল গিরি ধারিলা, রাখো বিনতি রাঙা পাই রাঙা পাই, রাখো বিনতি রাঙা পাই গোপী জন মন চোর গিরি ধারিলা, রাখো বিনতি রাঙা পাই রাঙা পাই, রাখো বিনতি রাঙা পাই প্রেম পরশ লাগি গোপী জন মন চোর গিরি ধারিলা, রাঙা পাই রাঙা পাই রাখো বিনতি রাঙা পাই তাই গৌর বিনতি রাঙা পাই। রাধে জয় নিতাই জয় রাধে। আর ওই কুলে তুমি বহে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী বহে চলে খানে নদী বহে চলে যায়, আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী বহে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী বহে চলে যায়।
আমারে আমারি ডাকিছ গো, পড়েছে পাকে তো মেরা ডাকিছ তো সুখে আমার পড়েছে পাকে তো মেরা ডাকি তো মানুষ নৌকায় পাল তুলে দে হেলা করিস না, ও পারেতে যাবো তুই দেরি করিস না, নৌকায় পাল তুলে দে হেলা করিস, ও পারেতে যাবো পাল তুলে দে, দেখি পাল তুলে দে আর হেলা করিস না, ও পারেতে যাবো তুই দেরি করিস না, পাল তুলে দে হেলা করিস না, ও পারেতে যাবো তুই দেরি করিস না, পাল তুলে দে, দেখি পাল তুলে দে আজ হেলা করিস না, ও পারেতে যাবো তুই দেরি করিস না, মাঝি কথা শোনো না, মাঝি কথা শোনো না, ও পারেতে যাবো মোরা দেরি করো না, মোরা বিঘ্ন করো না, হো না বিঘ্ন করো না, ও পারেতে যাবো তুই দেরি করিস না, পাল তুলে দে হেলা করিস না, ও পারেতে যাবো পাল তুলে দে, দেখি পাল তুলে দে আর হেলা করিস না, ও পারেতে যাবো তুই দেরি করিস না, ও পারেতে যাবো তুই দেরি করিস না, ওরা ও পারেতে যাবো তুই দেরি করিস না। হ্যাঁ গো, ও মা আপনারা কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আরে হ্যাঁ কিনা বলুন, ডেকেছিলেন? কেন ডেকেছিলেন? হ্যাঁ উপরে যাবেন উপরে, আরে এত তাড়াতাড়ি উপরে গেলে হয়, ও পারে যাবেন। আচ্ছা ঠিক আছে, তা তোমরা তো আমাকে সব সময় ডাকো, আমি একবার পেছন ফিরে তাকিয়ে দেখি কে আমাকে এত অনুনয় বিনয় করে ডেকেছে। বলছি হ্যাঁ গো, এই যে এই যে শুনছো, কি হয়েছে ছটকাচ্ছ কেন বড়াই মা? আমি তোমার কখন খুঁজলাম? আমি তো মাঝি আসরে কিনা দেখি, খুচুর কেন? আরে এই যে আমি ডেকেছি, আমি আমি গো ডেকেছি তোমায়। তুমি? হ্যাঁ আমি। তুমি কেন ডাকো গো? আমি বলছি তোমরা আমাকে ডেকেছিলে? আমরা? হ্যাঁ তোমরা। তোমাকে কিসের তরে গো? এ বলছে কিসের তরে গো? আরে তোমরা আমায় ডাকোনি তো? না না তোমায় ডাকবো কেন, আমরা তো মাঝিকে ডাকি। ঠিক আছে আমি চলেই যাচ্ছি তাহলে। ওরাই মা, ওই যে কি গো যিনি এসেছিল চলে যাচ্ছে, তুমি কে গো? আমি কে বুঝতে পারছো না? হ্যাঁ না, ও মা আমাকে চিনতে পারছে না, আপনারা বুঝতে পারছেন আমি কে? হ্যাঁ সবাই বুঝতে পেরেছে, শুধু তুমি বুঝতে পারছো না। আমি কি বাছনো? শোনো বাচ্চাটা দেখতে খারাপ না বেশ, কি হচ্ছে?
শোনো শোনো আমি বুঝিয়ে বলছি, শোনো আমি বলো, বলি আমি হলা, আমি হলাম কি? আরে শুনবে তো কথাটা, বলো না, এরা ধরছে আর ধরছে না। এই ঘাটের নেয়ে, এই ঘাটে নৌকা বাই গো, ঘাটে নৌকা বাই গো, আমি হলাম ঘাটের নে, ঘাটের নৌকা বাই গো। আবার কতই জনা পার হয়ে যায়, আবার কতই জনা পার হয়ে যায়, আবার রাজকুমার সেজেছে, রাজকুমার সেজেছে, এই ঘাটের ধারে একখানা নাবিক এসেছে, এই ঘাটের ধারে একখানা নাবিক এসেছে, নাবিক নয় যেন রাজকুমার সেজেছে, নাবিক নয় যেন রাজকুমার সেজেছে। ঘাটের মাঝে নদী ধারে, ঘাটের মাঝে খানা নামিয়ে এসেছে, নাবিকি নয় যেন রাজকুমার সেজেছে, নাবিকি নয় যেন রাজকুমার সেজেছে। এই ঘাটের ধারে নদীর পাড়ে, ঘাটের ধারে একখানা নাবিক এসেছে, এটা নাবিক নয় যেন রাজকুমার সেজেছে, এটা নাবিক নয় যেন রাজকুমার সেজেছে। ঘাটের ধারে একখানা নাবিক এসেছে, ঘাটের ধারে একখানা নাবিক এসেছে, নাবিক নয় যেন রাজকুমার সেজেছে, এটা নাবিক নয় যেন রাজ।
তোমার সেজেছে।